আসসালামু আলাইকুম ইব্রুয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তাজের পাপা সে রাতেই বলে রেখেছিল যে আমি সবসময় জিজ্ঞেস করি তাকে, যখন আমরা একসাথে মানে অফিস টাইম কাটাই বা ঘুমানোর আগ দিয়ে তাকে বলি যে সকালে নাস্তা কিছু খাবে কিনা বা আমি যেটা তৈরি করব সেটাই খাবে কিনা। তখন তার যদি কোনো মতামত থাকে সে বলে যে আজকে এই নাস্তাটা তৈরি করো বা কালকে ওইটা নাস্তা তৈরি করো। তো আজ স্যার বায়না করেছে যে সে নাকি আজকে একটু পাস্তা রান্না করে দিতে বলেছে, পাস্তা খাবে। তো যেই কথা সেই কাজ, ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে, এসে কাটাকুটা স্টার্ট করে দিলাম। আমাদের জন্য আলাদা করে রান্না করব, আর তাজ তানজিলার জন্য আলাদা করে রান্না করব। আর আমি সবসময় চেষ্টা করি নুডলস পাস্তায় ফ্রেশ টমেটোটা দেওয়ার, কারণ টমেটো কেচাপটা দিলে আমার কাছে ততটা ভালো লাগে না। যদি এরকম ফ্রেশ টমেটো দেওয়া হয় আমার কাছে মনে হয় সেটা আরও বেশি মজা বা টেস্টটা আরও বেশি হয়। কাটাকুটা করা শেষ, এখন এই তো চটপট করে রান্নাটা করে নিব। তো আমার পাস্তা এখানে সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন পাস্তাটা ক্লিন করতে দিয়ে দিয়েছি, মানে একটু ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে রেখে এই তো পানিটা ঝরা দিয়ে রাখলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি, ডিমগুলো বের করে নিচ্ছি। আর যেহেতু এখন আমিও খাবো, আমি পাস্তা আমিও নাস্তা হিসাবে খাবো, তো এই জন্য এখন আর ফার্মের ডিমটা ইউজ করলাম না, কারণ ফার্মের ডিমটা আমার জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু থাইরয়েড আর এবং থাইরয়েডটা বেড়েও গিয়েছে এই জন্য আর কি। দিয়ে দিলাম পেঁয়াজ, ভালো করে তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। দিয়ে দিলাম এর মধ্যে টমেটো। আমি সবসময় চেষ্টা করি একটু ফ্রেশ টমেটোটা দেওয়ার, কারণ যখন না থাকে তখন আমি টমেটোটা অ্যাভয়েড করি, দেই না, শুধু রান্না করার পর যে খাওয়ানোর সময় একটু দিয়ে দিই এই আর কি। কিন্তু চেষ্টা করি টমেটো পাস্তা বা রোস্ট রান্না করতে গেলে একটু টমেটোটা একটু ফ্রেশ দেওয়ার। তো এই তো আমার পাশে চুলা বাবুদের জন্য আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি, কারণ ওরা এই পাস্তাটা খেতে পারবে না, এটা একটু ঝাল দিয়ে করেছি আমি। এর আগের বার ঝাল ছাড়া করেছিলাম, কিন্তু তখন ওরা খেতে মানে পেরেছে, বাট আমি খেতে পারিনি। তাদের পাপারও অতটা ভালো লাগেনি, মানে একটু ঝাল ঝাল না হলে একটু মজা লাগে না। তো পাস্তা করা কমপ্লিট। তো আজকে ভাবলাম একটু গরুর দুধে চা করব, কারণ অনেক অনেক জায়গায় যেয়ে কিন্তু আমরা গরুর দুধের চা খাই, সেটার মজাটাই অন্যরকম, তাই না? তো ভাবলাম তাহলে আজকে না আমি ঘরে তৈরি করি গরুর দুধের চা বলে কথা। দিয়ে দিলাম চিনি, এখন চা পাতাও দিয়ে দিচ্ছি, আর একটা এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি, এটা ফ্লেভারটা স্ট্রং হয় আর কি। আর আজকের চাটা তো অনেকটাই মজা হবে, আসলে বাড়ির সব কিছুই, গ্রাম দেশের সব কিছুই মজা লাগে, শাক সবজি মাছ মাংস গ্রামের সব কিছুই সুন্দর। তো চামচগুলো রাতে রাতে আমি ধুয়ে রেখেছিলাম, এলোমেলো ছিল গুছিয়ে রাখলাম। আর এই তো আমার পাস্তা কমপ্লিট, আমি আর তাজের পাপা আমরা এক প্লেটেই খাবো, এই জন্য আমরা আমাদেরটা প্লেটে নিয়ে নিয়েছি বেশি করে। তো এই যে স্যার আমার চামচ ওই চামচ সে মিলিয়ে একসাথেই খাচ্ছে, আর তাজ এ পাশে খাচ্ছে, আর তানজিলা ওকে আমি সোফায় দিয়ে দিলাম, কারণ ও তো ডাইনিং টেবিলের সাথে ওর হাইটে মিলে না, তাজেরও মিলে না, কিন্তু তাজ চেষ্টা করে আর কি আমাদের সাথে একসাথে বসে নাস্তা খাওয়ার, কিন্তু তানজিলা ও তো আর পারে না। তো তাজের পাপা ওনাকে বিদায় করে দিয়েছি, আর আজ কিন্তু তাজের স্কুল অফ ছিল এতো, তো এই জন্য তাজকে নিয়ে আর স্কুলে যাওয়া হয়নি। তো আমার বিছানার চাদরটা খুব নোংরা ছিল, এখন পরিষ্কার করে আমি একটা ভালো চাদরটা বিছিয়ে দিচ্ছি। আসলে বাচ্চা প্লপান যে ঘরে থাকে আর কি, মানে বিশেষ করে ছোট বাচ্চা যারা, আমার তাজ তানজিলা দুজনই ছোট, তারপরও মাশাল্লাহ যথেষ্ট আমার তাজ বুঝে। তাই তো আমার বিছানা এই পাশে গুছানো হয়ে গিয়েছে, এখন ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি।
আর এখন তো সবসময় আমাদের কম্বলটা লাগতেছে, কারণ যেহেতু একটু রাতে এসি ছেড়ে ঘুমাই, কারণ এখন সবসময় না গরম পড়ে, তো দেখা যায় যে এই জন্য আর এসিটা অফ করে ঘুমাতে পারি না। আর যেহেতু আমরা মানুষ অভ্যাসের দাস, অভ্যাসটা হয়ে গেলে না তখন এটা আর চেঞ্জ করা যায় না। তো এই তো সোফাটাকে ভালো করে ঝাড়া দিয়ে নিলাম, কারণ তাজ তানজিলা ওরা যখন চিপস খায়, চিপসের গুঁড়াটা একটু বেশি পড় ওদের, এই জন্য সোফাটা আমার সবসময় ময়লা থাকে। আমি সবসময় বিছানার চেয়েও বেশি করে সোফাটা আগে ঝাড়ু মানে ক্লিন করে দিই ঝাড়ু দিয়ে। আর আজ কিন্তু বাহিরে অনেক বাতাস, জানালার পর্দা এই যে উঠতেছে, আর একা একা মানে আকাশে উড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা চাদরগুলো, সরি চাদর না, জানালার পর্দা। তো তাজ তানজিলার ওরা যখন আসে তখন ওদের একটু ডিস্টার্ব হয়, দেখা যায় যে ওরাও আসতেছে পর্দাটাও উঠতেছে, এই জন্য পর্দাটা বেঁধে দিলাম। আর আমাদের টুনা আর টুনি এরা তো নতুন কাজ করেছে, এদের এরা ডিম দিয়েছে, তো সবাই এদের জন্য দোয়া করবেন যাতে ওদের ডিমগুলো ফোটে, কারণ এর আগের বার আমার পাখিগুলো এভাবেই ঘুঘু পাখিগুলো ডিম দিয়েছিল, বসেও ছিল, কিন্তু জানি না কেন দুইটা ডিমই আমার খুব মানে নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমি খুব সেফে এবার রাখছি, ঢেকে ঢুকে রাখতেছি যাতে বাচ্চাদের নজর জানি না পড়ে, বাচ্চারা হাত দিয়ে ধরে। তো যাই হোক, আমার দুপুরের কাজকর্ম সেরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাদের যেহেতু কালকে পরীক্ষা তো ওকে একটু পড়ানো হয়েছিল। তো এই তো পড়ানো টড়ানো কমপ্লিট, ওর মাশাল্লাহ পরীক্ষার জন্য ও ভালো প্রিপারেশন নিয়েছে। তো এখন এ ঘরের বাতিটা অফ করে দিলাম, আর এই তো এই বাতিটা জ্বালিয়ে দিচ্ছি, একেবারে ঘর অন্ধকার হলে ভালো লাগে না, এই জন্য আর কি এই ল্যাম্পটা আমি জ্বালিয়ে রাখি। আর এখন এসরের আজান দিয়েছে, এশারের আজান বলতে দুই একটা মসজিদে দিয়েছে, কিন্তু আজ আমাদের বিকালের নাস্তাটা কমপ্লিট হয়নি, কারণ আজকে একটু লেট করে না আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম, তো এই জন্য বিকালের নাস্তাটা একটু দেরিতে করলাম। তাদের যেহেতু কালকে পরীক্ষা, ওকে আগে ভালো করে পড়িয়ে এই তো এখন বলছে আম্মু আমার ক্ষুধা লেগেছে, বললাম যে তোমার মাথায় আম্মু তেল দিয়ে দিই, তারপর আমি তুমি যেটা খাও সেটাই তৈরি করে দিব আর কি। তো সে বলছে আম্মু আমি তুমি যেটা খাবা সেটাই খাবো। আমি বললাম আমি তো চা খাবো মুড়ি খাবো, তুমি কি সেটা খাবা? বললো যে আম্মু হ্যাঁ খাবো। তখন বললাম যে তোমাকে তো চা খাওয়া চা দেওয়া যাবে না। তখন ও বললো যে আম্মু তাহলে আমি দুধ দিয়ে খাবো। ওকে, সে যেহেতু বলেছে এখন সে নাকি মিল্ক দিয়েই খাবে, তাহলে খাক সেটাই সই। তো বাবুর ইদানিং খুব চুল পড়তেছে, আমার একটু পড়া কমেছিল তেল দিয়ে, মনে হচ্ছে যে ওর ঘুম কম হচ্ছে বা কোনো একটা জিনিসের কারণে ওর হেয়ারটা এরকমভাবে পড়তেছে। তো দেখি আর কয়েকটা দিন, তারপর যদি দেখি যে না এরকমই পড়তে মানে পড়াটা আছে কন্টিনিউ হচ্ছে, তখন ডক্টরের কাছে নিয়ে যাব, কারণ তাদের এই চুলগুলো না আমি রেখে দিতে চাচ্ছিলাম যে ও বড় হওয়ার সাথে সাথে ওর চুলগুলো বড় হবে, দেখতে ভালো লাগবে। তো এই তো বাবুর চুলগুলো এখন বেঁধে দিলাম, আর যেহেতু কালকে ওর পরীক্ষা আছে তো একটু তেল দিয়ে দিলাম যাতে চুলগুলো না উড়ে, আর পরীক্ষার সময় যেন ওর ডিস্টার্বটা না হয় আর কি, এই জন্য হালকা করে তেল দিয়ে দিলাম। আর এই যে দুষ্টু বুড়ি, সেও চলে এসেছে, কিন্তু বলছে আমার মাথায় তেল তেল এভাবে আমাকে ইশারা দিয়ে বলতেছে যে তেল দিয়ে দাও। তো এই তো চলে আসলাম কিচেনে সন্ধ্যার বিকালের নাস্তাটা খাওয়ার জন্য আর কি। আর বিকালের চাটা যদি না খাওয়া হয় না আমার ভালো লাগে না, একটু কেমন জানি লাগে, মনে হয় বিকালটা পূর্ণ হয়নি এই আর কি। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার এই কাজটি করে দিয়েছেন আগেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।